করোনা রোগীদের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে প্লাজমা থেরাপি প্রক্রিয়া। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এক সপ্তাহের মধ্যে শুরু হবে এর পরীক্ষামূলক প্রয়োগ। এর মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে জানান বিশেষজ্ঞরা। প্রাণঘাতী করোনার ছোবলে দিশেহারা পুরো বিশ্ব। ভ্যাকসিন আবিষ্কার না হয় কিভাবে রোগ থেকে সেরে ওঠা যায় তা নিয়ে চলছে নানা গবেষণা। উন্নত দেশের মতো বাংলাদেশেও করোনা চিকিৎসায় শুরু হলো প্লাজমা থেরাপির পরীক্ষামূলক কার্যক্রম। মূলত মানুষের রক্তের জলীয় অংশকে বলা হয় প্লাজমা বা রক্তরস। করোনায় সংক্রমিত হওয়ার পর যারা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন তাদের শরীরে অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। করোনাজয়ীদের এই অ্যান্টিবডি আক্রান্ত কারো শরীরে প্রয়োগ করা হলে তার শরীরেও অ্যান্টিবডি তৈরি হয়, তিনিও সুস্থ হয়ে ওঠেন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে দেশে প্রথমবারের মতো শুরু হয় এই কার্যক্রম। অত্যাধুনিক মেশিনের মাধ্যমে প্লাজমা দান করেন করোনাজয়ী এক চিকিৎসক সহ তিনজন। আমার করোনা হয়েছিল, আমি কোভিড আক্রান্ত চিকিৎসক এবং আমার এক ব্যাগ প্লাজমা দিয়ে যদি আরো এক দুজন মানুষ যদি উপকৃত হয় ভালো হয়, এটা অবশ্যই আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে করোনা আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের এই থেরাপি প্রয়োগ করে অন্য রোগীদের চেয়ে কতটুকু সুফল পাওয়া গেল তা পরীক্ষা করা হবে। আমরা আজকে তিনজন রোগী যারা করোনা আক্রান্ত হয়ে ভালো হয়েছে তাদের শরীর থেকে আমরা প্লাজমা কালেক্ট করলাম এবং আমরা আরো কিছু কালেক্ট করবো। আমরা 5-7 দিনের মধ্যে আশা করছি অনুমোদিত মন্ত্রণালয় থেকে আমাদের দিবে। অনুমতি পেলে এখানে একটা ক্লিনিক্যাল ট্রায়াল হবে, সেটা দিয়ে তারপরে দেখা হবে যে এটা প্রয়োগের ফলে ওই রোগী সুস্থ হয়ে গেল কিনা, সুপারিশ করবেন তারা। আমাদের জন্য খুবই ইতিবাচক হবে, আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থার অনেক ঘাটতি আছে, সেখানে এটা খুব একটা ফলপ্রসূ একটা উদ্যোগ। বিদেশে অনেক জায়গায় এটা নিয়ে কাজ হয়েছে, ওরা ভালো ফল পেয়েছে, আমাদের দেশে ভালো ফলই পাওয়া যাবে। প্লাজমা দানে করোনা থেকে সুস্থ হওয়া বাকিদেরও এগিয়ে আসার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য মাহমুদুল আরেফিন। দীপ্ত সংবাদ, ঢাকা।